তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি বলবো খুব সহজ কয়েকটি ম্যাসাজ এই কী করে তোমাদের চুলকে তোমরা লম্বা এবং ঘন করতে পারো। তো ফার্স্টে আমি চুলটাকে আঁচড়ে নেবো, ঠিক এভাবেই আঁচড়ে নিতে হবে যাতে আমাদের মাথায় থাকা ব্ল্যাক সার্কুলেশন বাড়ে এবং চুল তাড়াতাড়ি লম্বা হয়। এবং সেকেন্ড স্টেপ হচ্ছে কি, চুলটাকে ভালো করে ম্যাসাজ করতে হবে, ঠিক সেমভাবে আগের মতো করেই তোমরা চুলটাকে উল্টো করে নাও আর এভাবেই ম্যাসাজ করতে থাকো হালকা হাতে, একদমই জোরে রাফ করার কোনো দরকার নেই। হালকা হাতে নিজের ফিঙ্গার টিপস দিয়ে মানে আঙুল দিয়ে আস্তে আস্তে ম্যাসাজ করতে হবে, যার ফলে আমাদের চুল অনেক দ্রুত গতিতে বাড়বে। এটা তোমরা তেল দেওয়ার সময়ও এইভাবেই তোমরা তেল দিতে পারো। অ্যান্ড লাস্ট স্টেপ হচ্ছে কি, চুলটাকে সবসময় কিন্তু আমাদের হালকাভাবে বাঁধতে হবে। অনেক সময় হয় চুল আমরা অনেক টাইট করে শক্ত করে বেঁধে রাখি, তো সেটা করলে হবে না। চুলকে একদম হালকা হাতে হালকাভাবে চুলটাকে একদম বেঁধে রাখতে হবে যাতে সামনের পোর্শনে, আমাদের অনেকের হয় সামনের পোর্শন ফাঁকা হয়ে যাচ্ছে, সেরকম যেন না হয়। তো একদম হালকা করে চুলটাকে তোমরা যে কোনো ক্লিপ বা রাবার ব্যান্ড দিয়ে বেঁধে দিতে পারো।